লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নো কাফের বেঈমানদের হাতে বন্দী জেলখানায় বন্দী ছিলেন আমার ভাইরা আমার বন্ধুরা জেলখানার ভিতরে ওনাকে খোদাত রাখা হয়েছে দীর্ঘ সময় খোদাত থাকলে সামনে যা পাবে তাই খেয়ে ফেলবে এই জন্য দীর্ঘ সময় খোদাত রেখে ওনার সামনে দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদের পানি আওয়াজ করে জবাব দিবেন দুইটার মধ্যে কোনটা হালাল কথা কয় না শুয়োরের গোশত মদের পানি কোনটা হালাল দোনোটা হারাম দোনোটা হারাম দোনোটা হারাম শুয়োরের গোশত যেমন হারাম মদ পান করাও তেমন ভাবে বলেন বলেন সব জবানে বলেন ও মুসলমান হারাম তো আমরা বলি আমরা জানি কিন্তু এর পরেও তো মাদক বিস্তার বন্ধ করা যাচ্ছে আমার ভাইয়ারা দীর্ঘ সময় খোদার তো রাখার পরে মদের পানি আর শুয়োরের গোশত দেওয়া হয়েছে খোদার যন্ত্রণায় আবার উনি খেয়ে ফেলেন কিনা ও মুসলমান কিন্তু নবীর সাহাবী নবীর হাতে গোনা সৈনিক এত তাড়াতাড়ি তো তিনি হারামের দিকে যাবেন না এত তাড়াতাড়ি যাবেন না কারণ আমরা চিন্তা করি আমাদের জানের সাহাবীরা চিন্তা করতেন তাদের ইমানের বুঝাইতে পারছি না আমরা আমাদের জানের চিন্তা করি সাহাবীরা ইমানের চিন্তা করেছেন কোনোভাবে নিয়ে আবার আমার ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যায় ইমান নিয়ে নষ্ট হয়ে যায় আমরা এখন শুধু চিন্তা করি না জানি আমার জান ধ্বংস হয়ে যায় না জানি আমার জীবন শেষ হয়ে যায় হে মুসলমান জীবন শেষ হয়ে যাওয়ার ভয় যদি কারো মধ্যে থাকে সে অন্যায়ের প্রতিবাদ কোনোদিন করতে পারবে না কথা কয় না কথা কয় না এই জন্য এই জন্য এই জন্য এই জন্য আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের সামনে আমাদের ন্যায্য প্রতিবাদ নাও আমরা করতে পারি কয়না 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 কার পারি না কারণ কি আমাদের জানের চিন্তা না জানি আমাদের জান শেষ হয়ে যায় না জানি মেরে ফেলে না জানি এ হয় এই জন্য করতে পারি না ও বন্ধুরাম আল্লাহর নবীর সাহাবী তো সাহাবায়ে কেরাম তাবিঈনগণ তাবে তাবিঈনগণ যুগে যুগে হক্কানি আলেম উলামা আল্লাহর খাদিম আমার বান্দা বান্দিরা জানের চাইতে ইমানের চিন্তা বেশি করেছেন আমার ইমান যেন ক্ষতিগ্রস্ত না হয় ও ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নো এই দিকে ফিরেও থাকেন না শুয়োরের গোশত আর মদের পানি জায়গাতেই পড়ে আছেন এই বাড়ির একজন মহিলা এই বাড়ির একজন মহিলার নাম তার ফাতেমা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন বিশ্ব নবীর দরবারে হযরত খুবাইবের ব্যাপারে একটা চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন ওয়াল্লাহি মা রাআইতু আসিরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতি আনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াউমাইযিন সামারা ওয়া إنه لموثق في الحديد وما كان إلا رزق رزقه الله আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমার জীবনে কোনদিন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুবাইব যতদিন আমাদের জেলখানায় বন্দী ছিল আমাদের এখানে তাকে খোদার তো রাখা হইতো মদের পানি শুয়োরের গোশত দেওয়া হয়েছে খোদার যন্ত্রণায় নি আবার খায় কিন্তু আমি একটু উকি মেরে দেখতে গেলাম কি করে একটু ফাঁক দিয়ে দেখতে গেলাম ওগো আল্লাহর নবী যেই সময় মক্কার কোন বাগানে ফল নাই যেই ফল নাই বাগানে নাই বাজারেও সেই ফল নাই অথচ খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আমি দেখতে পাইলাম তাজা তাজা আঙ্গুর খাইতে আসে মক্কার বাজারে আঙ্গুরের চিহ্ন নাই বাগানে আঙ্গুর নাই কিন্তু খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খায় আওয়াজ করে কি একটু জবাব দিবেন কে খাওয়াইতে আছেন আর একটু জোরে বলেন কে খাওয়াইতে আছেন হে মুসলমান সূরাতুল আনকাবুত থেকে 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহব্বতের সাথে সবাই মিলে বলি আমিন তিলাওয়াতকৃত এই আয়াতের ভিতরে
الله رب العالمين نبي كي شرا شري أما كي أبنا كنا الله تعالى بري حبيب كي أما دير نبي كي دويتا كازر دويتا عمل نيردش ديه شل هي نبي أبني نيجي كوري এক নাম্বার হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী ওহির মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাযিল হয় এই কিতাবটি আপনি তেলাওয়াত করে মানুষকে শোনা আমি আশা করি আপনারা বুঝলে একটু জবাব দিবেন ওহির মাধ্যমে নবীর উপরে যে কিতাবটি নাযিল হয়েছিল সেই কিতাবের নাম কি মাশাআল্লাহ সবাই একটু বলেন এই কিতাবের নাম কোরআন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়েছেন হে নবী আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি নিজে তেলাওয়াত করেন অন্য আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যত দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যত দায়িত্ব দিয়ে এর মধ্যে অন্যতম দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত نبي قرآن تلاوت کرمين دیکھیں قرآن ایک آيات اللہ رب العالمين بولن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين بولن نبیل جي کاز جي دائتو جي ذمہ داری ار مدد ایک نمبر کاز ہلو يطلو عليهم آياته نبی قرآن تلاوت کرمن আমি আশা করি আপনারা আমার দিকে তাকায় শুনবেন এবং প্রয়োজনে একটু জবাব দিবেন খেয়াল করেন নবীর এক নাম্বার কাজ যদি হয় কোরআনের তেলাওয়াত এবার আপনারা বলেন মাদ্রাসা যে এখানে হিফজুল কোরআন একাডেমি এই মাদ্রাসার প্রথম নাম্বারের কাজই হলো মুসলমানের সন্তানকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া তাহলে নবীর দায়িত্ব আর মাদ্রাসার কাজ দায়িত্ব দুই না এক মাশাআল্লাহ যদি বুঝেন তো এরকম একটু উত্তর দেন আওয়াজটা আর একটু বড় করে দেন মাহফিলে একেবারে নীরব বসে থাকা যায় না কিছু শুনতে হইলে কিছু হ্যাঁ হ্যাঁ তো করা লাগে কিছু উত্তর তো দেওয়া লাগে কি বলেন ঠিক কি না তাহলে নবীর কাজ মাদ্রাসার কাজ দুই না এক এবারে এবারে খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ ও ভাই পিছনে একটা কিছু দেওয়া যায়নি আমি তো একবারে আত্মাহিয়াতুর সুরতে বসে থাকা হলো একটু ভিটটা যেন লাগে এরকম একটা কিছু দেন দয়া করে মহতরম হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করলেন একেবারে আমার দিকে তাকাইবেন নবী যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করলেন কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায় কারণ এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই আর এই কোরআনের মতো কোনো পড়া তো তারা জীবনে কোনোদিন পড়ে নাই আমি একটু আওয়াজ করে উত্তর চাইব কোরআন কার কালাম প্রথম প্রথম কাফের বেঈমানরা বলছে যে এইগুলো মুহাম্মদের বানানো নাউজুবিল্লাহ কর এইগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো মুহাম্মদের বানানো ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে মুহাম্মদ আমার হাবিব জীবনে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই সে যদি এমন কোরআন বানাইতে পারে তাহলে তোমরা তো বড় বড় শিক্ষিত বড় বড় সাহিত্যিক বড় বড় কবি তো তোমরা মিলে এমন একটা কোরআন বানাও আমার আপনার নবী তো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই লেখাপড়া করেন নাই এরপরেও তারা বলছে কি কইলে তোনার বানানো তো যদি লেখাপড়া করতেন তো উপায়ই ছিল না এই জন্য আমার আল্লাহ কো আমা কুনত তাতলু মিন কাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযা লাউ তাবাল মুবতিলুন ইতিপূর্বে আপনি কোনো কিতাবও পড়েন নাই আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লিখেনও নাই যদি লিখতেন তাহলে তারা সন্দেহ করত যে কোরআন মনে নিজেই বানায়া বানায়া আমাদের সামনে সাপ্লাই দেয় মহতরম হাজিরিন কাফের বেঈমানেরা এখানে ব্যর্থ হয়েছে যে কোরআন
বানানোর ক্ষমতা তারা রাখে না আল্লাহ রাব্বুল আলামিন পরে চ্যালেঞ্জের মাত্রা আরো কমায়া দিলেন মাত্রা কমায়া দিয়ে বললেন ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত তোমরা কোরআনের 10টা সূরার মতো একটা 10টা সূরা তোমরা নিজেরা বানায় আনো এবারে 10 সূরা দ্বারাও তাদের পক্ষে সম্ভব হয় না বানানো সম্ভব না এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের মাত্রা আরো কমায়া দিলেন দিয়ে এবার কি বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ما شاء الله ركزوا لكم ركزوا لكم جدي تمرا সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের সূত্র থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা তোরা সবাই মিলে তৈরি করে নিয়ে আসো সূরা কাউসার কোরআন সূরা কাউসার কাবা ঘরের চৌকাঠে লিখে লাগায়া দেওয়া হয়েছে টানায়া দেওয়া হয়েছে যেটা হলো কোরআনের সবচেয়ে ছোট সূরা যদি পারো এমন একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো ইন্না আতাইনাকাল কাউসার ফসলি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এমন একটা সূরাই তোমরা তৈরি করে নিয়ে আসো সব কবি সাহিত্যিকেরা হাজার চেষ্টা করেও কোরআনের এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা তৈরি করতে পারে না বানাইতে পারে না সর্বশেষ তারা নিজেরাই লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা না তাহলে কোরআন কার কালাম একটু মহব্বতের সাথে বলেন কোরআন কার কালাম হ্যাঁ এখানে একটি কথা মনে রাখতে হবে অন্যান্য আসমানি যত গ্রন্থ আছে সেগুলো কিতাবুল্লাহ তারা এগুলো ছিল আল্লাহর কিতাব কিন্তু কোরআন কিতাবুল্লাহ হওয়ার পাশাপাশি কালামুল্লাহ কোরআন আমার আল্লাহর জবান মিশ্রিত কথা মহতারাম হাজিরিন তো নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন দেখেন এই কোরআন তো হেদায়েতের কেন্দ্র হেদায়েতের কেন্দ্র এই কোরআনের কাছে আসলে আলোর কাছে আসলে অন্ধকার পরিষ্কার হয়ে যায় দূর হয়ে যায় ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই সে আরবের উপরে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে এই নিয়তে যে কোরআনে কোনো ভুল আছে কিনা আমি যেন ধরতে পারি এই জন্য আরবি ভাষার উপরে সে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে পাণ্ডিত্য অর্জন করার পরে এবার কোরআন হাতে নিছে উদ্দেশ্য কি কোরআনে কোথাও ভুল আছে কিনা এই ভুল ধরার জন্য আপনাদের জানার মতে তো কোনো কোনো জায়গাতে ভুল আছে মনে হয় কথা কয় না কথা কয় না কোরআনের কোনো জায়গাতে ভুল আছে মনে হয় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই মহতারাম হাজিরিন এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনের পাতা উল্টানো শুরু করলেন পড়া শুরু করলেন এখন পড়তে গিয়ে দেখে যে আসলে কোরআনে তো কোনো ভুল নাই তার নিজের জীবনের মধ্যেই ভুল বুঝতে পারছি না তার নিজের জীবনের ভিতরে ভুলের অভাব নাই কোরআনে কোনো ভুল কোরআনে কোনো ভুল নাই যখন বুঝতে পেরেছে আরে কোরআনের ভিতরে তো ভুল নাই ভুল তো আমার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মহতারাম হাজিরিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আমার নবীর কণ্ঠে যদি তেলাওয়াত হয় তাহলে ওই তেলাওয়াত বেমজা না মজা আলে কোরআনের তেলাওয়াত তো এমনি মজা যদি সুন্দর কণ্ঠ হয় তাহলে আরো মজা দাউদ আলাইহিস সালাম হইলে আরো মজা এই আমার আপনার নবীর কণ্ঠে যদি তেলাওয়াত হয় তাহলে মজা কমবে না আরো বাড়বে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কালামুল্লাহ যেটা যিনি যে তার তেলাওয়াত করেন তা হলো কালামুল্লাহ যিনি তেলাওয়াত করেন তিনি হলেন রাসূলুল্লাহ আল্লাহু আকবার এখানে এখানে ভিন্ন একটা অবস্থা ও বন্ধুরা তেলাওয়াত আমরাও করি তেলাওয়াত মক্কা মদিনার ইমাম সাহেবরাও করেন ব্যবধান আছে কিনা না ব্যবধান আছে অনেক ব্যবধান মহতারাম হাজিরিন মরহুম কারি আব্দুল বাসেত তার তেলাওয়াত তো আমরা এখনো রেকর্ড শুনি তার তেলাওয়াত রেকর্ডিং শুনি এত সুন্দর এত মজার তেলাওয়াত তাহলে এবার চিন্তা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন হবে নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে
ইসলামের সততা বুঝতে পেরে মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় এই জন্য আবু জাহেল আবু লাহাব সহ মক্কার কাফের বেঈমানদের মাথা বড় খারাপ এই তেলাওয়াত চলতে দেওয়া যায় না যদি তেলাওয়াত চলে আমাদের দলে আর মানুষ টিকায় রাখা যাবে না সব মানুষ মুহাম্মদের দলে চলে যাবে ও বন্ধুরা এই জন্য আমার নবীর তেলাওয়াত যেন সুন্দর করে চলতে না পারে এই জন্য তারা বাধা দেয় তার কর্মীদেরকে নির্দেশ দিয়ে রেখেছে যেখানেই মুহাম্মদ তেলাওয়াত করবে এখানেই তোমরা হট্টগোল গন্ডগোল করবা যাতে করে এই কোরআন নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে এবং এই তেলাওয়াতের আওয়াজ যেন কারো কানে গিয়ে পৌঁছতে না পারে হে মুসলমান জবাব দিবেন আপনারা অবশ্যই কোরআন কার কালাম সব জবানে বলেন কোরআন কার কালাম কোরআন আল্লাহর কালাম নাযিল করেছেন আল্লাহ আমার বন্ধুরা হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ অতএব এমন কোরআনকে কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না এটা সম্ভব না আবু জাহেলের দলের লোকদের মাথা খারাপ হয়ে গিয়েছে এই জন্য কো তেলাওয়াত নির্বিঘ্নে চলতে দেওয়া যায় না বাধা দিবা কারো কানে যেন গিয়ে পৌঁছতে না পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল আবু জাহেল আবু লাহাবেরা তাহলে মনে রাখতে হবে কিয়ামত পর্যন্তই যারা কোরআনের বিরোধী হবে তারা অবশ্যই আবু জাহেলের নাতি পুতি হবে কয় না একটু জোরে কয় না হে মুসলমান তাহলে আসুন লক্ষ্য করবেন আপনারা এই ভারতবর্ষে হাজার 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 মাদ্রাসা ছিল ব্রিটিশরা এই দেশে আসার আগে ব্রিটিশরা এসে যখন দেখল আমরা এত কিছু করি তারপরও মুসলমানদেরকে কেন দমন করা যায় না মুসলমানেরা এত ক্ষমতা এত শক্তি কোথায় থেকে পায় এত মানলেও তারা কমে না দমেও না আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আন্দোলন করে এত শক্তি কোথায় থেকে সঞ্চয় করে খোঁজ নিয়ে দেখতে পেয়েছে যে মুসলমানেরা আল্লাহর কালাম পবিত্র কোরআন শিখে তেলাওয়াত করে সব ক্ষমতা পাওয়ার ওইখান থেকেই তারা সংগ্রহ করে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের আয়াত তেলাওয়াত করলে কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার কমে না বাড়ে বলবেন আর একটু জোরে ঈমানের পাওয়ার কমে না বাড়ে এই জন্য তারা সবগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসার জন্য যত জায়গা জমি বরাদ্দ ছিল ওয়াকফ করা ছিল সব জায়গা জমির বরাদ্দ ক্যান্সেল করে দিয়েছে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা খেয়াল করবেন কোরআনের তেলাওয়াত শিখতে দিবে না চলতে দিবে না কিন্তু আওয়াজ করে জবাব দিন কোরআনের তেলাওয়াত এখনো নাই না আছে কয় না বাস নাই না আছে ও মুসলমান তাহলে কোরআন তো নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমার ভাইরা তাহলে এই কোরআনের তেলাওয়াত বাধা দিলেই শেষ হয়ে যাবে না বন্ধ করতে চাইলেই বন্ধ হবে না কারণ আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ যতদিন কোরআন দুনিয়ায় টেকায় রাখবেন এতদিন পর্যন্ত অবশ্যই চলবে ঠেকায় রাখা যাবে না হে মুসলমান রাহমাতুল্লিল আলামিনের জমানে কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়ে যায় এখনো কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হইতে আছে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষ মুসলমান হইতে থাকবে আরেকটু জোরে কোন মুসলমান হইতে থাকবে লক্ষ্য করে দেখেন নবীর এক সাহাবীর নাম হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তিনি মক্কায় এসেছেন বাড়ি ছিল মক্কার বাহিরে মক্কার লোকদের সাথে ওনার সম্পর্ক ছিল বাণিজ্যিক সম্পর্ক ও মুসলমান একবার আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করার জন্য এসেছে তারা তুফাইল ইবনে আমর তিনি বলেন আমি যখন মক্কায় আসলাম আমার বন্ধু বান্ধব বলতে শুরু করেছে ও তুফাইল
তুমি হয়তো জানো না আমাদের মক্কাতে একজন ব্যক্তি আছে নাম তার মুহাম্মদ যুরাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম আব্দুল্লাহ সে নিজেকে নবী বলে দাবি করে আর তার উপরে একটা কি নাযিল হল কি কিতাব বলে নাম কোরআন এই কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায় যার তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত মানুষ বিধর্মী হয়ে গেছে বুঝিনি আপনারা বিধর্মী কোনটা মুসলমান হইলে তারা বলতো বিধর্মী হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য তোমায় তুমি কিন্তু তার কাছে যাও না তার তেলাওয়াত শুনবেও না তোফাইল ইবনে আমর বলেন অবশ্যই আমি যাব না আমি তার কণ্ঠে তেলাওয়াত শুনব না এখন তার বন্ধু বান্ধবেরা মক্কার লোকেরা কত ফাইল ইচ্ছা করে শুনবে না অনিচ্ছায় যদি কানে আওয়াজ চলে আসে তখন কি করবা কথা ও তো একটা কথা তাহলে কি করা যায় কানের ভিতরে তোলা ঢুকিয়ে দে তোলা তোলা যাতে করে কোনোভাবেই মুহাম্মদের কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছতে না পারে এবার আপনারা জবাব দিবেন তোলা হইলে এই কানে আমার আল্লাহ চাইলে আওয়াজ পৌঁছাইতে পারবেন না মাশাআল্লাহ বুঝলে আর একটু জোরে বলবেন আমার আল্লাহ চাইলে তোলার ভিতরেও আওয়াজ পৌঁছাইতে পারবেন নি না পারবেন না আমার আল্লাহর পক্ষে কোনো কাজ অসম্ভব তোলা কেন আরো কোনো কিছুর ভিতরেও যদি হয় তাহলেও আমার আল্লাহর পক্ষে এটা অসম্ভব আরে আবু জাহেল হাতের মুঠির ভিতরে পাথর কণা নিয়ে এসে গো ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে আমি কালেমা পড়ে মুসলমান হইব একই মুসলমান হওয়ার কথা এটা পাথর কণা যদি কি আমার হাতের ভিতরে কি আছে বলতে পারলে আচ্ছা বলেন এটা এত একেবারে সহজ জিনিস আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাসাজি কয় হাতের ভিতরে কি আছে বলতে পারলে বলি ঈমান আনবে আমার তো জানা নাই দয়া করে একটু জানায় দাও না আল্লাহ জিব্রাইলকে কয় জিব্রাইল যাও আমার বন্ধুর সামনে এই প্রশ্ন মানায় না বেমানান প্রশ্ন হইছে আগে প্রশ্ন ঠিক করো আমি বুঝাইতে পারি নাই আমি বিসিএস পরীক্ষার থেকে যদি আপনি ক্লাস 5 এর বই থেকে প্রশ্ন করেন তাহলে যে প্রশ্ন করবে হে তো বড় কথা কথা কয় না হ্যাঁ বিসিএস পরীক্ষার থেকে পরীক্ষা নিতে হলে তাকে প্রশ্ন তো করতে হবে বিসিএস এর জায়গা থেকে এখন আমার আপনার নবী কোথায় আর প্রশ্ন করছে কি হাতের মুঠির ভিতরে কি আছে বলতে পারলে ঈমান আনবো এটা তো একেবারে একটা ফালতু প্রশ্ন একেবারে হালকা এটা আন্দাজ করে বললেও অনেক সময় হয়ে যেতে পারে অনুমান করে বললেও হয়ে যেতে পারে আরে ছোট সময় আমরা এরকম খেলাও করছি সিমের বিচি আছে না উরির বিচি মুট করে ধরে কইছে কসেন জুন না বেজো আমাদের দিকে আছে না কিরকম কোনো খেলা বলতো জোর না বেজো তো বলছি জোর হয়ে গেছে তুই কি আর জানি না বলছি আন্দাজ করে বলছি হয়ে গেছে এখন জিব্রাইল যা প্রশ্ন গিয়ে ঠিক করো আমার বন্ধুকে গিয়ে বলো যেন তার চাষাকে গিয়ে বলে চাষা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না তোমার হাতের ভিতরেটা বলবে আমি কে না সুবহানাল্লাহ কালকে কয়ে আজকে বসো আপনারা গরম করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে ততক্ষণে আপনারা গরমই করা যাবে না খোলা গরম না হইলে ভিটা ভালো হবে না মহতারাম হাজিরিন এখন নবী কি আগে চাচা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না তোমার হাতের ভিতরে যেটা আছে সে বলবে আমি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আবু জাহেল দেখারে আমি তো যেই প্রশ্ন করছিলাম এটা তো একেবারে সহজ এখন দেখি সে নিজেই করতে আছে কঠিন ঠিক আছে ভাতিজা তাহলে বলো আমার হাতের ভিতরে যা আছে তারাই বলবে আমার কি পরিচয় তোমার কি পরিচয় বিশ্ব নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন এ কে আমার চাচার হাতের ভিতরে আছো জবাব দে আমি আর কি পরিচয় যেই মাত্র বলছেন যেই মাত্র বলছেন হাতের ভিতর থেকে ওই পাথর কণাগুলো কালেমার আওয়াজ করতে আরম্ভ করেছে আমার ভাইরা আমার বন্ধুরা এবার আবু জাহেল হাত পরিষ্কার করে আর কয় সর্বনাশ কত বড় জাদুকর কত বড় জাদুকর পাথরের উপরে জাদু চালাইয়া কালেমার আওয়াজ বাহির করে ফেলেছে নাউজুবিল্লাহ জোরে বলবেন না এ ভাইরা কিছু মানুষ আছে এমন যাদেরকে কোরআন ও হাদিস যদি আপনি একেবারে পুতলা বানাইয়া তার মুখে নিয়ে গিলাইয়া ও দেন এরপরও সে বলবেন না সে বলবে না তাদের কলব এমন বাঁকা হয়ে গিয়েছে মহতারাম হাজিরিন আমি অদ্ভুত কথা বলতে পারি আবু জাহেল নবীর সবচেয়ে বেশি মুজিজা দেখেছে অথচ নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেলই ছিল আজকের দুনিয়ায় অনেক পণ্ডিত আমাদের দেশে আছে
আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় হাদিসের বিরুদ্ধে কথা বলতে চায় ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে কথা বলতে চায় এরাও তাদের কলম এমন বাঁকা হয়ে গেছে কোরআন ও হাদিস সবটা যদি একেবারে ছোট পুতলা বানায় তাদের মুখের ভিতরে ঢুকায়া দেন এরপরও তারা গ্রহণ করতে রাজি হইবে না কানের ভিতরে কি মনে আছে নি আপনাদের আমি আপনাদেরকে আর এখানে বড় করতে চাই না সামনে আগাইতে চাই সময় কম কথা বলতে হবে বেশি আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দেখেন কানের ভিতরে তোলা উদ্দেশ্য হলো শুনবে না উদ্দেশ্য হলো নবীর কাছে যাবে না ও বন্ধুরা شيخ تفسير حضرت اقدس مولانا ادریس کندلوی رحمت الله علیه তার কিতাবের মধ্যে লিখেছেন سیرت মুস্তাফা সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এবার কাবা চত্বরে যাব তওয়াফ শুরু করব আগেই জানার চেষ্টা করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিকে আছেন যদি এই দিকে থাকেন আমি এই দিকে যাব এই দিকে থাকলে এই দিক দিয়ে যাব যাতে করে এই তওয়াফের ভিতরে ওনার সাথে আমার কি না হয় সাক্ষাৎ যেন না হয় আওয়াজ যেন কানে আসতে না পারে হযরত তুফাইল বলেন এবার আমি রওনা করলাম বন্ধুরা রওনা করছে মনে করেন না এই দিকে যাচ্ছে এই দিকে আর কোন দিক তাকাবে না নবীর কাছে যাবে না এই জন্য সুজা এই দিকে যাইতে আরম্ভ করেছে চলতে 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 হঠাৎ তার চোখ ঘুরায়া নজর পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মোবারকের উপরে এবার আপনারা একটু বলবেন কি আমার আপনার নবীর চেহারা মোবারক অসুন্দর না সুন্দর ওরে মুসলমান আর একটু জোরে কোন অসুন্দর না সুন্দর তাহলে একটা কথার শুধু জবাব দিবেন আমার নবীর চেহারা মোবারক সুন্দর শুধুমাত্র সুন্দর না আমার আপনার নবীর চেহারা মোবারক এত সুন্দর আমার নবীর আগেও এমন সুন্দর চেহারা আর কেউ হয় নাই কিয়ামত পর্যন্ত আমার নবীর চেহারা মোবারকের মতো সুন্দর চেহারাওয়ালা আর কোনো মানুষ আসবে না আমার নবীর উপরে এসে নবুয়ত যেমন করে শেষ আমার নবীর উপরে এসে পৃথিবীর সৌন্দর্য তার মানে হলো নবীর চেয়ে সুন্দর আর কেউ হবে বিশ্ব নবীর চেহারা মোবারকের উপরে নজর পড়ে গেলে তো ফাইল ইবনে আমর বলেন নজর পড়া মাত্র চেহারা দেখা মাত্রই আমার মনের ভিতরে এমন এক আকর্ষণ সৃষ্টি হয়েছে নবীর কাছে না গিয়ে আমি এক কদম সামনে আগাইতে পারি না আল্লাহু আকবার কর এ মুসলমান আমার আপনার গায়ে আমার আপনার শক্তি কার দেওয়া আস্তে বলেন কার দেওয়া ঘুরায়া দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে আমি আর আপনি পা দিয়ে হাঁটতে পারি দৌড়াইতে পারি বহু মানুষ আছে পা আছে দৌড়াইবে দূরের কথা হাঁটতেও পারে না আমি আর আপনি হাত দিয়ে কাজ করতে পারি নাড়াচাড়া করতে পারি আমার আপনার দেশে অনেক মানুষ এমন আছে হাত তার জায়গাতে আছে কিন্তু উঠায়া এক লোকমা ভাতও খাইতে পারে না কথা কয় না কেন তাহলে 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 এই হাত এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আসলে আমাদের না মূলত আল্লাহর দেওয়া আমানত আমার বন্ধুরা আমাদেরকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে হ্যাঁ ব্যবহারের অনুমতিটা গুনার ক্ষেত্রে দেওয়া হয় নাই নেক কাজের জন্য দেওয়া হয়েছে ই আমানত চন্দ্র রোজা নজদে মাস ই আমানত চন্দ্র রোজা নজদে মাস দর হাকিকত মালিক হর শে খুদাস প্রকৃত অর্থে সব কিছুর মালিক সব কিছুর মালিক আল্লাহ হে মুসলমান আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে থাকি আপনার আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে না বিদ্যুৎ সব রুমে রুমে লাইন আছে না নাই সব রুমের লাইট ফ্যান জ্বালানোর জন্য সুইচ আছে নি না নাই একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে আরেকটা সুইচ টিপ দিলে আরেকটা লাইট জ্বলে আরেকটা সুইচ টিপ দিলে ফ্যান ঘুরে ও বন্ধুরা সব রুমে রুমে এমন ব্যবস্থা আছে সব রুমের সব সুইচ গুলোর পরে আরেকটা সুইচ আছে নি এটার নাম
মেইন সুইচ ও বন্ধুরা মেইন সুইচ যদি অন থাকে তাহলে অবশ্যই আপনার লোকাল সুইচে টিপ দিলে কাজ করবে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে সবই হবে কিন্তু যদি মেইন সুইচটা বন্ধ করে দেওয়া হয় লোকাল সুইচে সারা রাত টুস টুস করলে যেমন একটা বাতি জ্বলবে না একটা ফ্যানও ঘুরবে না আমার আপনার যত ক্ষমতা যত শক্তি আছে যত ধরনের আছে যত রকমের আছে সবগুলো হলো ওই লোকাল সুইজের মতো মেইন সুইজ আমার আল্লাহর কুদরতি হাতে যতক্ষণ পর্যন্ত অন করে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমার হাত নড়বে ততক্ষণ পর্যন্ত আমার কদম চলবে ততক্ষণ পর্যন্ত আমার চোখ দেখবে ততক্ষণ পর্যন্ত আমার ব্রেইন কাজ করবে যেই সময়ে আমার আল্লাহ মেইন সুইজটা অফ করে দিবেন হাজারো চেষ্টা করলেও কোন লোকাল সুইজে কাজ করবে না ও মুসলমান তাহলে আসুন সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে বিশ্বাস করেন না মনে হয় কিছু কম করেন না সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে আজকে আমরা মনে করি আমরা এটা নিয়ন্ত্রণ করি আমরা ওইটা নিয়ন্ত্রণ করি আমরা এটা চালাই আমরা ওইটা চালাই আমরা এই করি আমরা সেই করি মহতারাম হাজেরিন আমাদের এত ক্ষমতা বর্তমান পৃথিবীকে সায়েন্সের দুনিয়া বলা হয় সায়েন্স টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে যে এখন সায়েন্টিস্টরা তো মোল্লারা দেখতেই হয় কোথায় কোথায় খালি খোসা মারে মৌলবীরা বিজ্ঞান জানে না কথা বুঝছেন না আপনারা এরা বিজ্ঞান জানে না এরা ডাক্তার হয় না এরা ইঞ্জিনিয়ার হয় না এটা হয় না এরা কিচ্ছু জানে না আমার বন্ধুরা এমন বলে বলে খোসা মারে সারা দুনিয়ার সব সায়েন্টিস্টরা মিলে তো একটা জায়গাতেও করোনারই আটকাইতে পারছে সব অসহায় আরে আমি এত দূর যাওয়ার দরকার নাই আজকের পত্রিকায় দেখলাম ঘন কুয়াশার কারণে ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারে না আপনাদের সিলেট ট্রান্সফার করে দিয়েছে কদ্দুর কুয়াশার লোকে হারেন না এত কিছু রাগ করতেছেন নাকি আপনারা আমার উপরে আপনাদের কাছে এত কিছু একটু কুয়াশার লোকেও হারেন না বিমান নামাই তারেন না ঢাকা পাঠাই দিয়েছেন সিলেটে বিমান নামাইতে পারেন না আমেরিকা পাঠাইয়া দেয় কানাডা আমার বন্ধুরা যেই মাত্র করোনা আইব আইব করে চায়নাতে প্রথম ধরা পড়ছে চায়নার সাথে ফ্লাইট বন্ধ করে দিছে সারা পৃথিবী ফ্লাইট বন্ধ মানে করোনা জন্য ফ্লাইটে করে আসতে না হয় মানে বোঝা যায় এদের ভাবসাবে আমরা যুদ্ধর বুঝছি আর কি আমি যুদ্ধর বুঝছি যে করোনা মনে বিমানের টিকিট কেটে দিল জাহাজ বন্ধ করে শিল বন্ধ সীমান্ত সিলগালা করে দেওয়া হলো এরপরে কোন কারণে ফাঁকে ফাঁকে তো যদি একজনের ধরা পড়ছে পুরা বাড়ি লক নাকি পুরা বাড়ি বাড়িতে 50 জন মানুষ একজন পজিটিভ বাকি বাকিরা 49 জনের কি অপরাধ কো না তোমরা সাথে যে হে আছে এই জন্য তোমরাও অপরাধ থামো হবে গেট বন্ধ হাই হাই এখন বলেন তো দেখি এই জন্য আর করোনা কোন দেশেই গেছে না কথা কয় না কোন দেশেই গেছে না আমেরিকা গেছে না ওমা কথা কয় না আপনার প্রিয় লন্ডনে গেছে না ওমা কথা কয় না দেখি ওই আমেরিকা শুধু গেছে না হোয়াইট হাউসের ভিতরেও গেছে আরে কথা কয় না দেখি ওই আমেরিকার আমেরিকার হোয়াইট হাউসের ভিতরেও গেছে ডোনাল্ড ট্রাম্পেরও ধরছে আমেরিকার তৎ ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের তো হাসপাতালে আইসিইউ তুমি তার মেডিকেল টিম ঘোষণা করবে কোন সময় যে প্রাইম মিনিস্টার ডেট কিন্তু আল্লাহ কয় না তোর টাইম হইছে না তোর ধাক্কাটা একটু বড় করে দিছি আর কি কথা ঠিক কে এটা আমরা আমরা মনে করি নিয়ন্ত্রণ বুঝি সবকিছু আমাদের হাতে কিসের নিয়ন্ত্রণ আমাদের হাতে মিয়া কোন কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে নাই আপনার হাতে নাই আমার আল্লাহ যদি একটু খালি অফ করে দেন কিচ্ছু চলবে না সব অচল হয়ে যাইতে বাধ্য মহতারাম হাজরিন আপনারা বলেন আপনাদের আবিষ্কার বিমান তাই না হ্যাঁ কত বড় আবিষ্কার বিমান কিন্তু এই বিমানের ডানার ভিতরে মাঝে মাঝে ছোট্ট একটা পাখি ঢুকলে আগুন জ্বললে কি হয়েছে বিমানের পাখায় পাখি ঢুকছে হায় হায় এতটুকুতেই সব শেষ
বিমানে আগুন ধরে যাবে আমি সেই দিকে যাইতে চাই না আপনারা এই বিষয়ে আমার চেয়ে বেশি ভালো জানেন আমি যতটুকু বলবো এটা শুনলে আপনারা আবার রাগ করবে বলে ভালো করে জানে না তো বলার দরকারটা কি সেই জন্য আমি ওই দিকে সবকিছু বলতে চাইলাম না আমার বন্ধুরা মহতারাম হাজেরিন বিমান চলে বাতাসের সাহায্যে কথা কয় না বিমান চলে বাতাসের সাহায্যে বাতাস কার দেওয়া কথা কয় না কার দেওয়া এ মুসলমান বাতাস আমার আল্লাহর দেওয়া জাহাজ চলে পানির সাহায্যে পানি কার দেওয়া সাগর কার বানানো এবার আসেন তেল তেল বিমান যে চালান কত লিটার তেল লাগে কত হাজার লিটার লাগে এটা কি সবাই জানি আমরা আমরা সবাই জানি না যে বিমানে তেল কি পরিমাণ খায় ও বন্ধুরা এই তেল কে তোমার কোন দাদার ফ্যাক্টরিতে তেল তৈরি হয় মাশাআল্লাহ আল্লাহর দেওয়া খনি আমার বন্ধুরা তাহলে আমার আল্লাহ যদি কোনে তোরা বিমান বানা আমি তেলের খনি বন্ধ করে দিলাম এই তেলের জন্য আজকে কত ধরনের কত রকমের কায়দা কৌশল যুদ্ধ চলছে কোন কোন দেশে তেল আছে এখান থেকে কেমন করে নেওয়া যায় এমন এখান থেকে কেমন করে নেওয়া যায় এই জন্য আজ সিরিয়ার উপরে হামলা ইরাকের উপরে হামলা আমার বন্ধুরা কারণ কি এখানে তেল আছে নিতে হবে না হয় প্লেন চলবে না জাহাজ চলবে না অমুকটা চলবে না তমুকটা চলবে না আমার বন্ধুগণ তাহলে আসুন আমার আল্লাহর নিয়ন্ত্রণে সব কোনো সন্দেহ সব আল্লাহর নিয়ন্ত্রণে মহান আল্লাহর কুদরতি হাতের নিয়ন্ত্রণে সবকিছু ও বন্ধুগণ এবারে আসেন মনে আছে কিনা আপনাদের জানি না কানের মধ্যে না কি এবার রওনা করেছে নবীর চেহারা মুবারক দেখেছে আমার আল্লাহর নবীর চেহারা মুবারক দেখা মাত্রই তুফাইল ইবনে আমর বলেন আমি এবার এই দিকে আর না গিয়ে পারি না আমি এমন আকর্ষণ সৃষ্টি হয়েছে আরে তুমি বাধা দিবা শরীরের উপর দিয়ে কিন্তু মনকে তো ঠেকায় রাখা যাবে না কথা কয় না কথা কয় না আজকেও আজকেও অনেকে কয় আলেম ওলামাদের কাছে যাওয়ার দরকার নাই হাজারও আপনি শরীর আটকাইতে পারবেন বাধা দিতে পারবেন কিন্তু ইমানদারের কলম আলেম ওলামাদের দিকে যে ধাবিত এটা আপনি কোনো যন্ত্র দিয়ে আটকাইতে পারবেন না ফিরাইতে পারবেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রওনা করলাম এবার বিশ্বনবীর দিকে এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই দেখা মাত্র আমার ভিতরে এমন আকর্ষণ নবীর দিকে সোজা চলতে আরম্ভ করলাম চলতে চলতে যখন কাছাকাছি গেলাম একজন মানুষ খোলা কানে যতটুকু দূর থেকে আওয়াজ শুনতে পায় এর চাইতে আরো দূরে থাকার পরেও মহান আল্লাহ নবীর জবানের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কানের তোলার ভিতরে পৌঁছায়া দিয়েছে আমি তেলাওয়াত শুনতে লাগলাম এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই এমন সুন্দর তেলাওয়াত কাউকে করতে কোনোদিন দেখি নাই আমি এত মজা এত তৃপ্তি পাইতেছিলাম ও বন্ধুরা কোরআনের তেলাওয়াতের ভিতরে তো অবশ্যই মজা আছে স্বাদ আছে তৃপ্তি আছে দুনিয়ার আর কোন জায়গার মধ্যে তা নাই গানের গান শুনলেও মজা লাগে তবে একবার মজা লাগে দুইবার মজা লাগে তিনবার মজা লাগে এরপরে আর কয় না এটা আর ভালো লাগে না বদলায় আনো কিন্তু রে মুসলমান সুরায় ফাতিহা হাজার বছর যাবত আমরা মুসলমানেরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে আসি আজও পর্যন্ত সূরা ফাতিহার তেলাওয়াতের মজা শেষ হয় আরে শেষ হবে তো পরের কথা একটু কমেও নাই বরঞ্চ যখনই শুনি তখনই মজা যখনই শুনি তখনই মজা যতবার শুনি ততবার মজা রমজান মাস আসলে তারাবির নামাজ পড়তে গেলে সুন্নতির ভিতরে পড়ি ফরজ নামাজের ভিতরে পড়া আবার সুন্নতির ভিতরে বিশ রাকাত তারাবি বিশ রাকাতে সূরা ফাতিহা তিন রাকাত ভেতরের নামাজ হয় ভেতরের নামাজের তিন রাকাতে সূরা ফাতিহা কোথায় কোনোদিন তো একটু বেমজা লাগে নাই বিরক্ত লাগে না বারবার কেন এই সূরা তেলাওয়াত করা হয় এই জন্য মুসলমান দুনিয়াদারেরা দুনিয়া পায়া খুশি হয় আল্লাহ ওয়ালারা আল্লাহর কালামের তেলাওয়াত করে করে খুশি হয় সাইয়েদেনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা
এই জন্য বলেছেন রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আদা ইমালুন ফাইনাল মালা ইয়ফনা আন ক্বারিবিন ওয়া ইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজুল আল্লাহর বন্টনে আমরা মহা খুশি কাফের বেঈমান আমাদের দুশমনদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়ে ব্যস্ত রেখেছেন তাদেরকে ব্যস্ত রেখেছেন আর আমাদেরকে আল্লাহ কোরআনের এলেম দিয়ে ব্যস্ত রেখেছেন ও বন্ধুরা মাল গণলে আরাম পাওয়া যায় মাল গণলে অনেকে আরাম পায় তবে অবশ্যই এটা একেবারেই গণার মুহূর্তে আরাম আমি এত কোটি টাকার মালিক কিন্তু যত কোটি টাকার মালিকই হোক ভিতরে তার আরাম হয় না টাকার দ্বারা পয়সার দ্বারা তার মনের শান্তি হয় না আরাম হয় না কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে মুসলমানের কলিজা ঠান্ডা হয় মনে আরাম পায় তৃপ্তি পায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয় মুমিনের কলব আরাম পায় এই জন্য আল্লাহ ওয়ালারা শেষ রাতে উঠে উঠে জিকির করে বেশি আরাম পায় বেশি মজা পায় আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর কোরআনের ভিতরে এত মজা আছে এত স্বাদ আছে আমি নমুনা হিসেবে ছোট্ট করে একটু মাত্র বলছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ বলবেন না দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে বন্দি জেলখানায় বন্দি ছিলেন আমার ভাইরা আমার বন্ধুরা জেলখানার ভিতরে ওনাকে খোদাত্ব রাখা হয়েছে দীর্ঘ সময় খোদাত্ব থাকলে সামনে যা পাবে তাই খেয়ে ফেলবে এই জন্য দীর্ঘ সময় খোদাত্ব রেখে ওনার সামনে দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদ পানি আওয়াজ করে জবাব দিবেন দুইটার মধ্যে কোনটা হালাল কথা কয় না শুয়োরের গোশত মদের পানি কোনটা হালাল দোনোটা হারাম দোনোটা হারাম দোনোটা হারাম শুয়োরের গোশত যেমন হারাম মদ পান করাও তেমন ভাবে বলেন বলেন সব জবানে বলেন ও মুসলমান হারাম তো আমরা বলি আমরা জানি কিন্তু এরপরেও তো মাদক বিস্তার বন্ধ করা যাচ্ছে আমার ভাইয়ের দীর্ঘ সময় খোদার্ত রাখার পরে মদের পানি আর শরীরের গোশত দেওয়া হয়েছে খোদার যন্ত্রণায় আবার উনি খেয়ে ফেলেন কিনা ও মুসলমান কিন্তু নবীর সাহাবি নবীর হাতে গোনা সৈনিক এত তাড়াতাড়ি তো তিনি হারামের দিকে যাবেন না এত তাড়াতাড়ি যাবেন না কারণ আমরা চিন্তা করি আমাদের জানের সাহাবিরা চিন্তা করতেন তাদের ইমানের বুঝাইতে পারছি না আমরা আমাদের জানের চিন্তা করি সাহাবীরা ইমানের চিন্তা করেছেন কোনোভাবে নিয়ে আবার আমার ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যায় ইমান নিয়ে নষ্ট হয়ে যায় আমরা এখন শুধু চিন্তা করি না জানি আমার জান ধ্বংস হয়ে যায় না জানি আমার জীবন শেষ হয়ে যায় হে মুসলমান জীবন শেষ হয়ে যাওয়ার ভয় যদি কারো মধ্যে থাকে সে অন্যায়ের প্রতিবাদ কোনোদিন করতে পারবে না কথা কয় না কথা কয় না এই জন্যে এই জন্যে এই জন্যে এই জন্যে আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের সামনে আমাদের ন্যায্য প্রতিবাদটাও আমরা করতে পারি কয় না কয় না কয় না কয় না কার পারি না কারণ কি আমাদের জানের চিন্তা না জানি আমাদের জান শেষ হয়ে যায় না জানি মেরে ফেলে না জানি এ হয় এই জন্য করতে পারি না ও বান্দরাম আল্লাহ নবীর সাহাবি তো সাহাবায়ে কেরাম তাবিঈনগণ তবে তাবিঈনগণ যুগে যুগে হক্কানি আলেম উলামা আল্লাহর খাঁটি ইমানদার বান্দা বান্দিরা জানের চাইতে ইমানের চিন্তা বেশি করেছেন আমার ইমান যেন ক্ষতিগ্রস্ত না হয় ও ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে ফিরেও থাকান না শুয়োরের গোশত আর মদের পানি জায়গাতেই পড়ে আছেন এই বাড়ির একজন মহিলা এই বাড়ির একজন মহিলার নাম তার ফাতেমা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন বিশ্ব নবীর দরবারে হযরত খুবাইবের ব্যাপারে একটা চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন ওয়াল্লাহি মা রাআইতু আসিরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতি আনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াউমাইযিন সামারা ওয়া إنه لموثق في الحديد وما كان إلا رزق رزقه الله أو
গো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুবাইব যতদিন আমাদের জেলখানায় বন্দী ছিল আমাদের এখানে তাকে খোদার তো রাখা হইতো মদের পানি শুয়োরের গোশত দেওয়া হয়েছে খোদার যন্ত্রণা নাই আবার খায় কিন্তু আমি একটু উকি মেরে দেখতে গেলাম কি করে একটু ফাঁক দিয়ে দেখতে গেলাম ওগো আল্লাহর নবী যেই সময়ে মক্কার কোনো বাগানে ফল নাই যেই ফল নাই বাগানে নাই বাজারেও সেই ফল নাই অথচ খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আমি দেখতে পাইলাম তাজা তাজা আঙ্গুর খাইতে আসে মক্কার বাজারে আঙ্গুরের চিহ্ন নাই বাগানে আঙ্গুর নাই কিন্তু খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খায় আওয়াজ করে কি একটু জবাব দিবেন কে খাওয়াইতে আছেন আর একটু জোরে বলেন কে খাওয়াইতে আছেন হে মুসলমান ওই জেলখানার ভিতরে সিজন সারা আঙ্গুর তাজা তাজা আঙ্গুর খাওয়াইতে পারে সেই আল্লাহ কি এখনো তার ক্ষমতা সহ জিন্দা আছেন না নাই তাহলে যদি আল্লাহ খুবাইবকে জেলখানার ভিতরে তাজা আঙ্গুর খাওয়াইতে পারেন আমার বন্ধুরা সেই আল্লাহর গোলাম মুসলমানেরা নিজের পেট পালার জন্য দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান দুনিয়ার কোনো অমুসলিমের সামনে অন্তত মাথা নত করতে পারে না মাথা নত করতে পারে না কারণ রিজিক কে দেন আর একটু জোরে কোন কে দেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله رب العالمين بولين করো যেই রব তোমাকে বানাইছেন তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন জমিনকে বিছানা বানাইছেন আসমানকে ছাদ বানাইছেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল এবং ফল ফলাইয়া আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছেন বলবেন কি একটু আওয়াজ করে ফসল কে ফলাইয়া দেন ফসল কে ফলাইয়া দেন না আমরা না আমরা তাহলে ফসল ভালো হলে দেখি আমরা বলি যে বছর বছর ভালো হয় দেখবেন আমরা অনেকেই বলি আমাদের সফলতা ভালো কথা মান্য নিলাম কিছুক্ষণের জন্য তো যে বছর নষ্ট তখন কো খরা তখন কো বন্যা তখন কো পানি অনাবৃষ্টি শিলাবৃষ্টি উঠে কোনটা তো যেই বছর ভালো হবে এই সময় আমলে তো মন্দটার বেলা কে নিবে এরকম পণ্ডিত যে আমরা এইটা আল্লাহ জানেননি আগের থেকে কি ভাই সব জানেননি আগের থেকে এই জন্য আল্লাহ কি কাম করে দিয়েছেন দেখেন ধানের সরার যে বাইরে পঞ্চাশটা ধান থাকে কথার কথা সবগুলো চাউল হয় সবগুলো চাউল হয় কিছু বার থাকে না এটা কি কর সুসা মাশা আল্লাহ এটা আমার সাথে মিলছে এই সুসা তো আল্লাহ যদি আমাদের চাউল চল্লিশটা দিবেন পঞ্চাশটা দিবেন না তো দশটা আমার বাইর করার দরকার আছিল কি আল্লাহ কয়ে বুঝবে না কারণ তোরা তো সায়েন্সের যুগের লোক অনেক পণ্ডিতেরা কইব আমরা এই জন্য সরা বাইর করে দিলাম এটার মধ্যে ধান পঞ্চাশটা আছে চল্লিশটা চাউল দিলাম তোরার যদি কিছু থাকে তো দশটা দে দে তোরান না বললে তো দে সারা সারা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে একসাথে করে যদি জমানো হয় আর যদি বলা হয় একটা সুসা ধানের ভিতরে চাউল দেন সবাই ব্যর্থ হতে বাধ্য এক চাউল দেওয়ার ক্ষমতা রাখে বলেন না রাখে মহাতারাম হাজিরিন বিজ্ঞানের আবিষ্কারের তো অবশ্যই আমি বিরোধী না অবশ্যই না যারা যা আবিষ্কার করছে মানুষের কল্যাণে মানুষের খেদমতে যেগুলো কাজে লাগতেছে অবশ্যই সেগুলো সুযোগ সুবিধা তো আমরা অবশ্যই ভোগ করতে আছি আমরা তার বিরোধী না কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে মুসলমান হিসাবে আমি কোরআনের চাইতে সায়েন্সকে বেশি গুরুত্ব দিতে পারবো না কথা কয় না কথা কয় না
حرمية ساينس যেখানে গিয়ে ব্যর্থ আল্লাহর কোরআন সেখানে সফল ساينس যেখানে ব্যর্থ যেখানে ব্যর্থ সেখানে আমার আল্লাহর কোরআন সফল জোরে কোন ঠিক কিনা ساينসের ব্যর্থতা নাই আছে না আরে বাবা আপনি তো দেখেন না একটু চিন্তা করে তাহলে আমি আপনাদেরকে শুধু একটুকু জিজ্ঞেস করি এই যে একটা প্যান্ডেল বানাইছে এটা কি দিয়ে বানাইছে কাপড় না এই কাপড়ের একটা প্যান্ডেল বানাইতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করছেন দেখেন তো এই সবগুলো কাপড় যদি একসাথে জমা তাহলে কত দূর 1 টন ওজন হবে আধা টন তাও হবে না আধা টন হবে না কাপড়ের ওজন আধা টন হবে না কিন্তু এই একটা কাপড়ের সাজ দিতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করেছেন মহতারাম হাজেরিন তুই একটু আসমানের দিকে তাকায়া একটু চিন্তা করা দরকার ছিল না যে আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন খুঁটি কোথায় 1500 বছর আগে আমার আল্লাহ 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন নাযিল করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল সাইন্টিস্টদেরকে খোঁটা মেরে দিয়েছে খোঁটা খোঁটা বুঝিন না মেরা হ্যাঁ খোঁটা মেরে দিয়েছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা এত বড় আসমান খুঁটি যারা বানাইলাম একটু চোখে দেখো না আর আমনের একখান বিল্ডিং বানাইতে হইলে মাটির নিচে আগে ফাইলিং এরপরে বেজ তারপরে কি গ্রেড বিম তারপরে আবার কলম উপরে গিয়ে আবার বিম এরপরে ছাদে প্রতি 4 ইঞ্চি অন্তর অন্তর এরপরে রড তারপরে নিচে দিয়ে হাজার হাজার খুঁটি শত শত খুঁটি এরপরে এখান ডালতে গিয়া এই খুঁটি যে দিয়ে রাখেন এটাও আবার ইঞ্জিনিয়ার সাহেবরা কয় এটা 21 দিন পর্যন্ত ওয়াজিব 30 দিন পর্যন্ত মুস্তাহাব কথা বুঝছেন না আপনারা 21 দিনের আগে খুঁটি সরানো যাবে না ও বন্ধুরা তাহলে আপনি একটুখানি 4 ইঞ্চি 5 ইঞ্চি একটা সার দিবেন এতে করে আপনার কত কিছু করা লাগছে তারপর আবার এই খুঁটিগুলো দিয়ে রাখছেন তো আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে খুঁটি কোথায় আল্লাহ কো দেখোস না খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা তাকায়া দেখোস না যে আমি খুঁটি ছাড়া এত বড় আসমান বানায় রাখছি ও মুসলমান এবার একটু চিন্তা করেন যে আমার আল্লাহ কত বড় আমার আল্লাহর কুদরত কত বড় আমার আল্লাহ কত মহা ক্ষমতাবান অতএব সেই ক্ষমতার সামনে আমাদের এই লোকাল ক্ষমতার কোনো কিছুই নেই কারণ আমি যে আঙ্গুল লড়াইতে আছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা বলে জোরে কোন ঠিক কিনা ভুলে যায় আর কি ভুলে যায় ও মুসলমান আমি আপনাদেরকে এখানে এর চেয়ে বেশি আর নিতে চাই না কারণ আপনারা মনে কষ্ট পাইতে পারেন ও বন্ধুরা সর্বশেষ শুধু একটা কথা বলি এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন একেবারে আপনারা সিলেটের প্রাণ কেন্দ্রে আছেন অনেক শিক্ষিত একটু কি দয়া করে বলবেন যে পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে তো মুরগি তার একটা ডিমের দিকে ফুটে হইছে ওই ডিমটা আসলো কোথা থেকে কি ভাইজান বুঝাইতে পারছি না মনে হয় বলেন পৃথিবীতে সায়েন্সের আলোকে বলেন যে ডিম আগে না মুরগি আগে আপনি যদি বলেন মুরগি আগে তো মুরগি ডেজার্ট এটাও তো একটা বাচ্চা ছিল এক সময় ডিম থেকে ফুটছে তাহলে ওই ওই ডিমটা কোথা থেকে আসলো যদি বলেন ডিম আগে তাহলে ডিম তো মুরগির ভিতর থেকে বের হইছে তাহলে ওই মুরগিটা আসলো কোথা থেকে সায়েন্টিস্টরা মাথার চুল যে কয়টা আছে এই কয়টাও থাকবে না শেষ পর্যন্ত মাথাটাও বেলের মতো ফুটুস হয়ে যাইতে পারে কিয়ামত পর্যন্ত কোন সায়েন্টিস্টের কাছে এই প্রশ্নের সমাধান নাই একমাত্র আছে কোরআনে এখানে সায়েন্টিস্ট ব্যর্থ আমার আল্লাহর কালাম কথা কয় না আরেকটু জোরে কর না قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اے مسلمان قادر قدرت تو داری ہر چخائی آکونی قادر قدرت تو داری ہر چخائی آکونی مردہ را تو جان بخشی زندہ را بے جا کونی ہمار اللہ چاہیے مردہ کے زندہ کے مردہ زندہ بھی تر دے کے مردہ بھی تر دے کے زندہ ہمار اللہ چاہیے پیتا سارا شنطان ہمار اللہ چاہیے ماں بابا اوبوئی سارا شنطان بنائی تے بارن لینا بارن عیسیٰ علیہ السلام کے اللہ رب العالمین بنائی لین بابا سارا او بندورہ
আদম আলাইহিস সালামকে বানাইলেন বাবা এবং মা উভয়টা সারা আমার আল্লাহ বানায়া বুঝায় দিলেন আমি চাইলে মা বাবা সারাও মানুষ বানাইতে পারি আমি চাইলে বাবা সারাও মানুষ বানাইতে পারি ও বন্ধুরা ঈসা নবীকে দিয়ে আল্লাহ কথা বলায়া প্রমাণ করলেন আমি চাইলে 40 দিনের বাচ্চার জবান দিয়েও কথা বাহির করতে কয়না 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 লম্বা কথা কোরআনের বর্ণনা করেছেন আল্লাহ আমি এত দূর যাইতে পারবো না শুধুমাত্র হযরত মারিয়ামকে যখন নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিল মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে ফিরলেন লোকেরা গিয়ে কও মারিয়াম এটা কেমন কাজ করলা বাচ্চা কোথায় পাইলা বিয়ে শাদী হয় নাই হযরত মারিয়াম আল্লাহর নির্দেশে দেখায় দিলেন বাচ্চার সাথে কথা বলেন তারা কো বাচ্চা আবার কথা বলবে কেমনে বয়স মাত্র 40 দিন কন্যা তার সাথে বলেন ইশারা করে বারবার বারবার তার কাছে পাঠান এখন সমাজের লোকেরা গিয়ে ওই বাচ্চার সাথে কথা বলতে বাধ্য হয়েছে এ বাচ্চা জবাব দেয় তোর কি পরিচয় কেমনে কিভাবে তুই কোথায় থেকে আসলে যেই মাত্র তারা এই কথা বলেছে আমার আল্লাহ 40 দিনের বাচ্চা ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছেন আল্লাহু আকবার قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا الله أكبر عيسى عليه السلام একটা পয়েন্টের উপর একটা বক্তব্য দিয়েছেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন আমার ভাইরা আমার বন্ধুরা এই হলো সব আমার আল্লাহর কুদরত সব আমার আল্লাহর কুদরত সব আমার আল্লাহর কুদরত মুহতারাম হাজেরিন তাহলে আসেন আমার আল্লাহ যা চাইবেন তাই হবে আমার আল্লাহ যা চাইবেন না সারা দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও তা হবে না ও ভাইরা তাহলে আসেন আমি ওই কথাটা শুধুমাত্র একটা ফিনিশিং দিই এক মিনিটের ভিতরে হযরত তুফাইলের কথা মনে হয় আপনারা একেবারে ভুলে গিয়েছেন না অনেক দূর চলে গেছি মনে আছে বিশ্ব নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত তেলাওয়াত এবার উনি এত মজা পাইতেছেন এত মজা কান থেকে নিজের হাতে তুলা পরিষ্কার করে সোজা গিয়ে নবীর পিছনে দাঁড়াইলেন তেলাওয়াত শুনতে আছেন এক পর্যায়ে বিশ্ব নবীর সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর কোরআনের তেলাওয়াত করেন এত চমৎকার আর মক্কার লোকেরা এইখান থেকে বাধা দিয়ে রাখে আপনার কাছে যাইতে দেয় না শুনতে দেয় না আমি এতক্ষণ শুনলাম আমার বিশ্বাস হয়ে গিয়েছিল দুনিয়ার মানুষের বানানো কোনো কালাম না নিশ্চয় এটা আল্লাহর কালাম আপনিও সত্য নবী হে নবী আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন যারে এত বাধা দিল সেই লোকটা মুসলমান শুধু মুসলমান না মুসলমান হওয়ার পরে বলতেছেন ও আল্লাহর হাবিব আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যাতে আমাকে এমন কিছু দান করেন যা দেখে মানুষ প্রভাবিত হয়ে কালেমা গ্রহণ করে নবী কো ঠিক আছে দোয়া করে দিলাম আল্লাহ তার লাইটের মধ্যে কারামতি প্রকাশ করে দিয়েছেন অন্ধকার জায়গার মধ্যে ওনার লাঠিটা লাঠির মধ্যে কারামতি অন্ধকার জায়গার মধ্যে লাঠিটা নিয়ে ধরলেই টিউব লাইটের মতো আলোকিত হয়ে যায় এবার ওনার দাওয়াতের কাজ চলছে উনি কালেমার দাওয়াত দেন বিশ্ব নবী হিজরত করে যখন মদিনায় গেলেন হযরত তুফাইল একা প্রায় 50টি পরিবারের মানুষকে মুসলমান বানায়া সবাইকে নিয়ে বিশ্ব নবীর মদিনায় হিজরত করেছেন মহতারাম হাজেরিন তাহলে আসুন আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনি কোরআন তেলাওয়াত করেন যেই কোরআন আপনার উপরে নাজিল হয় আমি আওয়াজ করে আপনাদের কাছ থেকে জবাব চাইব এই কোরআনের তেলাওয়াতের দরকার আমাদের নাই না আছে জোরে বলেন না নাই না আছে আমার ভাইয়েরা কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে হইতে হবে প্রত্যেকটা সদস্যকে কোরআনের তেলাওয়াতকারী হতে হবে দুর্ভাগ্য আমাদের আজকে সেই আমাদের ঘরের তেলাওয়াতের জায়গাটা গান বাজনা টেলিভিশনে দখল করে নিয়ে গেছে ঘরের মুসলমানের ঘরের ভিতরে এখন আর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না সাইডে দিয়ে গেলেই শোনা যায় ভিতর থেকে শুধু গান বাজনা আর নাটক সিনেমার আওয়াজ পাওয়া যায় তেলাওয়াতের আওয়াজ আর এখন পাওয়া যায় না মুসলমান প্রত্যেকটি মানুষ যদি আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি আমরা চালু করতে পারতাম অভ্যাস যদি এই আমলের অভ্যাস যদি করতে পারতাম তাহলে আমার বিশ্বাস হয় কোরআনের তেলাওয়াতের আওয়াজে অন্য জাতি ধর্মের যে লোকেরা আছে শুধু তেলাওয়াতে মুগ্ধ হয়েই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো মহতারাম হাজিরিন
তাহলে আসুন কোরআনের তেলাওয়াতের প্রয়োজন আমাদের নাই না আছে বলেন বলেন নাই না আছে তাহলে যদি তেলাওয়াতের প্রয়োজন থাকে তাহলে এই মাদ্রাসাগুলোর তো প্রয়োজন আছে কি বলেন ঠিক না মহترم হাজেরিন তাহলে এই মাদ্রাসা যদি থাকে তা কোরআনের তেলাওয়াত থাকবে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা থাকবে তো ইসলাম থাকবে মুসলমান থাকবে দুনিয়াও থাকবে কোরআনের এই শিক্ষা থাকবে না তাহলে মুসলমান থাকবে না ইসলাম থাকবে না দুনিয়াও থাকবে না দুনিয়া কিয়ামত হয়ে যাবে তাহলে আসুন আমরা এই কোরআনের সাথে আসি কোরআনের সাথে থাকব কোরআন নিয়ে আসি কোরআন নিয়ে থাকব কোরআন নিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় হইব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন